ভক্তদের মনে অনেক প্রশ্ন উঁকি ঝুঁকি দিতেছে যে মেসি আসলে সামনের মৌসুমে কোন দলে যাবে, সে কি বার্সেলোনায় কামব্যাক করবে নাকি পিএসজির সাথেই আরেক বছর বাড়াবে নাকি ইউএসএ তে চলে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা মেসি ওইভাবে কিছুই অফিসিয়ালি তো অ্যানাউন্স করে নাই, অনেক রিউমার্স আসতেছে মাল্টিপল সোর্সেস থেকে। তো একটা সোর্স এরকম বলতেছে যে সে অলরেডি মৌখিকভাবে পিএসজির সাথে আরো এক বছর চুক্তি বাড়ানোর কথাবার্তা সব কমপ্লিট করে ফেলছে, এইটা শুধুমাত্র সময়ের ব্যাপার যে সে পিএসজিতেই আরো এক বছর থাকতেছে, আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাওয়া যাব। এবং আরেকটা থিওরি এইভাবে আসতেছে যে মেসি হয়তো বার্সাতে কামব্যাক করতে পারে, কিন্তু সেক্ষেত্রে বার্সার প্রেসিডেন্টের সাথে মেসির অলরেডি একটা সম্পর্কর যেই দোটানা হয়ে গেছে, সো ওই জিনিসটা যদি ক্লিয়ার হয় তাহলে হয়তো সে কামব্যাক করতে পারে। এবং আরো কিছু ফ্যান থিওরি এটাও আছে যে পিকের সাথে নাকি মেসির ঝামেলা, কিন্তু আমি গতকালকে নিউজে দেখলাম যে পিকে কে ইনভাইট করছে মেসি তার সাথে একসাথে সেলিব্রেট করার জন্য যে বিশ্বকাপের। তো আমার মনে হইতেছে না এটা শুধুমাত্র কোনো একটা খুব বড় ইস্যু, ঝামেলাটা হচ্ছে হয়তো মিডিয়ায় জিনিসটা ওইভাবে খারাপ ভাবে প্রেজেন্ট করছে, আমার মনে হয় না তাদের মধ্যে তেমন কোনো ঝামেলা আছে। তো মেসি বার্সাতে কামব্যাক করুক এটা তো সবাই চায়, কিন্তু আমার মনে হচ্ছে রাইট নাও বার্সা যে পিরিয়ডে আছে একটা ট্রানজিশন পিরিয়ড দিয়ে যাইতেছে, বার্সেলোনার অবস্থা যে এরকম এবং এই টাইমে অবশ্যই মেসিকে দরকার, বাট মেসি তার ক্যারিয়ারের শেষের দিকে আছে এবং এই টাইমে যদি মেসি বার্সেলোনাতে আসে জানি না কেমন মেসির জন্য কতটুকু ভালো হবে। তো দিন শেষে যতগুলো নিউজই আছে সবগুলোই কিন্তু থিওরি, কোনোটাই অ্যাকচুয়ালি রিয়েল না যতক্ষণ না ওইটা অফিসিয়াল আসে। তো একটা থিওরি, বাট আমার মনে হয় যে সবচেয়ে রিলায়েবল যেটা সেটা হচ্ছে পিএসজিতেই মেসি থাকতেছে।